বঙ্গবন্ধু বিপিএল এর সকল ম্যাচের সময়সূচি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডে ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার ব্যতীত 12:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত, এবং শুক্রবারে হবে 2:00 থেকে 5:20 পর্যন্ত, এবং নাইট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শুক্রবার ব্যতীত 5:30 থেকে 9:40, এবং শুক্রবারে হবে 7:00 থেকে 10:20 পর্যন্ত। বঙ্গবন্ধু বিপিএল এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় 11/12/2019 তারিখে চট্টগ্রাম ভার্সেস সিলেটের ম্যাচ দিয়ে, এবং একই দিনে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে কুমিল্লা ভার্সেস রংপুরের ম্যাচ দিয়ে। তো বাকি শিডিউলগুলো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ঢাকা পর্বের প্রথম 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে 14 তারিখ পর্যন্ত, 11 থেকে 14 তারিখ পর্যন্ত ম্যাচ হবে ঢাকায়। এরপর দ্বিতীয় রেশ, 2 দিন রেশ দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্বের খেলা। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 17 তারিখে খুলনার সাথে রাজশাহীর ম্যাচ দিয়ে। তো এটি নবমতম ম্যাচ থেকে 20তম ম্যাচ পর্যন্ত চট্টগ্রাম অনুষ্ঠিত হবে। তো তারিখ হচ্ছে 17 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম পর্বে। এরপর দ্বিতীয় পর্বে, তৃতীয় পর্বে অনুষ্ঠিত হবে খেলা। এরপর আবার পুনরায় ঢাকায় খেলা ফিরে আসবে। 21 নম্বর ম্যাচ থেকে 28 নম্বর ম্যাচ পর্যন্ত অনুষ্ঠিত হবে। শুক্রবারে 27 তারিখে ম্যাচ দিয়ে আবার খেলা শুরু হবে ঢাকায়। এর পরবর্তীতে রেশ দেওয়া হবে 2 দিন রেশ দিয়ে। 2 তারিখ থেকে শুরু হবে সিলেট পর্বের খেলা। 29 নম্বর ম্যাচ থেকে 34 নম্বর ম্যাচ পর্যন্ত অনুষ্ঠিত হবে সিলেটে, যেখানে 2 তারিখ থেকে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট পর্ব শেষে আবার খেলা ফিরে আসবে ঢাকায়। ঢাকায় 7 তারিখ থেকে অনুষ্ঠিত হবে খেলা। 7 তারিখ থেকে একটানা 35 নম্বর ম্যাচ থেকে 42 নম্বর ম্যাচ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে 13 তারিখ থেকে। 43 নম্বর ম্যাচ, 2টা কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ডে নাইট। 2 কোয়ালিফায়ার পরে 15 তারিখে অনুষ্ঠিত হবে দ্বিতীয় প্রথম কোয়ালিফায়ারের ক্ষেত্রে, যে 2 দল হারবে আর প্রথম যে দল জিতবে সেই 2 দল মিলে আবার অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার। এরপর পরেই হচ্ছে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 17 তারিখে। 17 তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচের মধ্য দিয়েই বিপিএল খেলার পর্দা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে 2019-20 সালের বিপিএল টুর্নামেন্ট। কারো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে ওনাদের জানার সুযোগ করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দিন। তো এই ছিল হচ্ছে বিপিএল। কারো যদি বিপিএল নিয়ে কোনো ধারণা বা সমস্যা সৃষ্টি হয় তাহলে আমার ইমো নাম্বার থাকবে, মেসেঞ্জার থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো থ্যাংকস ওয়াচিং মাই ভিডিও।